রাজধানীর সুভাষপল্লী এলাকায় গৌরবস ক্লাবে এক চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এদিন ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ শিবির। উপস্থিত ক্লাবের সম্পাদক অভিজিৎ দাস সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। ক্লাবের সম্পাদক অভিজিৎ দাস জানান, সারা বছর গৌরবস ক্লাবের পক্ষ থেকে সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বলিদান দিবস, এরই অঙ্গ হিসেবে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে, যাতে এলাকার মানুষ শিবিরে এসে চিকিৎসকের কাছ থেকে চোখ যত্ন রাখার জন্য পরামর্শ গ্রহণ করতে পারেন এবং যারা এদিন চোখ দেখাতে এসেছেন তাদের চোখের পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দেওয়া হয়েছে। এ ধরনের জনসেবামূলক কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে ক্লাবের কর্মকর্তাদের। এদিন মোট 80 জন মানুষ শিবির থেকে উপকৃত হয়। আমাদের পুরুষ ক্লাবের প্রতিনিয়তই আমরা জনসেবামূলক কিছু কাজ করে থাকি। কিছুদিন আগে আমাদের একটা মেডিকেল ক্যাম্প হয়েছিল, এখানে ওষুধ এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয়েছিল এবং সুগার পরীক্ষা, ব্লাড প্রেশার পরীক্ষা বিভিন্ন হয়েছিল। আজকে এরকম একটা কিছু অগ্রগতির দিকে আমরা চলে গেছি, যেটা হচ্ছে যে চক্ষু শিবির, বিভিন্ন ধরনের চক্ষু পরীক্ষা হবে বিভিন্ন মেশিনের মাধ্যমে এবং তাদের দ্বারা প্রেসক্রাইব করা হবে। তাছাড়া আজকে একটা বিশেষ দিন আমাদের, আমি আপনাদের মাধ্যমে একটা অনুরোধ করবো ওনাকে যেন জাতির জনকের জায়গা নেওয়া যায়। শ্যামা প্রসাদ মুখার্জির বলিদান দিবস, ওনাকে যদি একটা জাতির জনকের জায়গায় নেওয়া যায় ওই দিকে আমি মানে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো আমাদের সরকারের কাছ থেকে, এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধা অর্পণ করে ওনার উদ্দেশ্যেই আজকের এই কাজটা করা।